দর্শক, কথা বলছি আমরা জীবন চৌধুরীর সঙ্গে। ওনার আজকে দুই সিনেমার মহরতের এক নায়ক হচ্ছে জীবন চৌধুরী। জীবন চৌধুরীর সাথে আমি একটু কথা বলছি, আপনি সবসময় কিন্তু সাজানো গোছানো থাকেন, সিনেমাটিক একটা ব্যাপার আপনার ভিতরে ঢুকতে হয়, এটা আসলে কেন? একটু পরে যাই। দেখুন ভাইয়া, এটা আমি তো জন্মলগ্ন থেকে নায়ক হব, আমার এই স্বপ্নটা ছিল, আর সেই স্বপ্নকে কেন্দ্র করেই সবসময় ফিটফাট। কারণ আমি, আমাকে মোহাম্মদ হান্নান সাহেব বলেছিলেন, উনি যখন পরিচালক সমিতির সভাপতি, তখন আমি একদিন একজনের মাধ্যমে ওনার বাসায় গিয়েছিলাম মিরপুর শহরে। তা যাওয়ার পরে আমি একেবারে গিয়ে দুটো পা ধরে বসে আছি যে ছাড়, আমি তো নায়ক হতে আসি, অনেক কষ্ট করছি, তো আমার কোনো সুযোগ হচ্ছে না। তো তখন উনি উঠালো, উঠে বললো বসো। নাস্তা টাস্তা খাওয়ার পরে উনি বললো যে তোমার সঙ্গে কথা বলবো। তো তখন আমাকে বললো যে দেখো, তোমাকে বাবা ডাকি। তাই বললাম ঠিক আছে, ডাকেন। দেখো বাবা, তোমাকে আউটলুকিং গুড, হাইট ভালো, সব ঠিক আছে, বাট তোমাকে নিয়ে যে একটা মুভি বানাবে কোনো পরিচালক, সেই ম্যাচুরিটিটা তোমার মধ্যে এখনো আসেনি। আরেকটা বিষয় হচ্ছে, তোমার নামটা কি? আমি বললাম যে আমার নাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তখন বললো হ্যাঁ ঠিক আছে, তোমার নামটা একটু চেঞ্জ করতে, কারণ আমাদের ফিল্মে প্রত্যেক হিরো হিরোইনের নাম চেঞ্জ করা। তো অনেক চিন্তা ভাবনা করে উনি বললো যে তোমার নামটা তুমি জীবন রাখতে পারো, কারণ তখন ইমন ভাইয়া, নীরব ভাইয়া, ওরা মোটামুটি মার্কেটে একটা রাজত্ব করছিল। তো ওদের নামের সঙ্গে ম্যাচিং করেই বললো যে তোমার নামটা জীবন রাখো। তো আমার জীবন চৌধুরী নামটাও তারই দেওয়া ছিল। আমরা চলচ্চিত্র আসা আসলে কত সাল ভাইয়া? বেসিক্যালি আমি 2005 সালে আমি মানে এই জগতে আসার পা রাখেন। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে একেবারে তৃণমূল পর্যায়ে, বাগেরহাট মরেলগঞ্জ থানা। আমার বাড়ি থেকে সুন্দরবন খুবই কাছে। তো আমার আবেগ, অনুভূতি, ভালোবাসা এতটাই প্রখর ছিল যে আমাকে কোনো মায়ার বন্ধন সেখানে আটকে রাখতে পারেনি। আমি 2000 ছোটোবেলা থেকে সিনেমার প্রতি এত উইক কেন জীবন চৌধুরী? কেন উইক সেটা আসলে আমি জানি না। আমার মনে হয় যে গড যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি হয়তো আমার ভিতরে কোনো কিছু দিয়ে দিয়েছে। তার জন্যই অনেক চেষ্টা করেছে আমার পরিবার এই পেশা থেকে আমাকে অন্য কোনো পেশায় ট্রান্সফার করে। আচ্ছা, জীবন চৌধুরী, সেটা হচ্ছে আপনি এই পেশা থেকে অন্য পেশায় যদি থাকতেন ভালো কিছু করতে পারতেন। আমি জেনেছি যে 2005 থেকে 2024 সাল পর্যন্ত আপনি সিনেমা করেছেন মাত্র একটি, আজকে দ্বিতীয় সিনেমার মহরত। এই যে স্বপ্ন দেখছেন, জানেন যে অন্য স্বপ্ন ভেঙে চড়ে এই সিনেমার প্রতি পড়ে আছেন, এতে কিন্তু আপনি অনেক কিছু করতে পারতেন, তো এটা আসলে কেন? না দেখুন ভাইয়া, আমি আপনার প্রশ্নটা একটু অন্যভাবে বলি, সেটা হচ্ছে আমার প্রথম সিনেমা ছিল যন্ত্রণার আগুন, পরিচালনায় ছিল মোহাম্মদ জাকির খান। সিনেমাটি 50% শুটিং হওয়ার পরে উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, তারপরে ওই সিনেমাটি স্টপ হয়ে যায়। তারপরে আমি একে একে আরও দু তিনটে সিনেমায় যুক্ত হয়েছি, যেমন আনোয়ার সিকদার টিটনের একটা সিনেমা শেষ করেছি, ওটা সেন্সারে আছে, রিলিজ হয়নি। কিন্তু আমার রিলিজ একটি সিনেমা হয়েছে, যেটা মোহনা মুভিজ থেকে, এবং আজকের যিনি এখানকার দেবাশীষ সরকার রয়েছেন, কলকাতার জনপ্রিয় ডিরেক্টর, তারই ডিরেকশন ছিল ওই মুভিটায়। তো ওই মুভিটা আমার ফার্স্ট রিলিজ হয়েছে, এজন্য আমি বললাম যে এটা আমার দ্বিতীয়তম। আর আমার যে যন্ত্রণার আগুন, তারপরে হচ্ছে আনোয়ার সিকদার টিটনের করেছি লগ আউট, তারপরে হচ্ছে মোহনা মুভিজের করলাম রুখে দাঁড়াও, আর হচ্ছে এছাড়া আমার আরও দুটো ছবিতে সাইনিং করা রয়েছে, যেমন জামাই বদল, আর একটা হচ্ছে উল্টাপাল্টা প্রেম। আচ্ছা জীবন চৌধুরী, আপনি কি জানেন যে আপনার ফিলটা আসলে কলকাতার একটু কোনো নায়কের মতো আসে, এরকম কেউ কি আসলে কখনো বলেছে? মানে আপনি কলকাতায় থাকলে কিন্তু ভালো করতে পারবেন, কিন্তু বাংলাদেশে পারছেন না কেন? আমি বলি, আপনার কথাটা একেবারে আমার সঙ্গে অনেকটা মিলে গিয়েছে। সেটা হচ্ছে মোহনা মুভিজ যখন হিরো সিলেকশন হচ্ছিল, আপনারা সবাই জানেন যে ওখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, যিনি আমাদের বর্তমান সরকারের মাননীয় শিল্পপতি মন্ত্রী কামাল আহমেদ মজুমদার,
তা উনি যখন হিরো সিলেকশন করছিল তখন হঠাৎ করে দেবাশিস সরকার আমাকে ইন্ডিয়া থেকে ভিডিও কল দিয়েছে যে দেখো আমি তো একটা হিরো আরজুকে নিয়েছি, কায়েশ আরজুকে চেনো? আমি বলছি হ্যাঁ অবশ্যই চিনি। তাহলে তুমি একটা কাজ করবে, কালকেই সুকুমার নামে আমার একজন সহকারী আছে, তার মাধ্যমে তুমি মোহনা টেলিভিশনে চলে যাবে। তা আমি তো খুব হ্যাপি, আমি আবার একটু ভয়ও পাচ্ছি যে আসলে নার্ভাস ফিল করছি যে আসলে হবে কি হবে না, কারণ আমার স্বপ্নের জায়গাটা তো খুব স্লিপি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি গেলাম, বিসমিল্লাহ বলে চলে গেলাম। যাওয়ার পরে একটা সময় ভয়ে ভয়ে মন্ত্রী পারমিশন নিয়ে তার সামনে নিয়ে গেল, সালাম দিয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে উঠে আমাকে নাম জিজ্ঞেস করলো, তো আমি বললাম স্যার জীবন চৌধুরী। তা বললো যে কোনো কাজ রানিং আছে বা রিলিজ আছে? আমি বললাম রানিং আছে, রিলিজ নেই। এখন সুকুমারকে বলছে আরে তোমরা এই জিতকে বাংলাদেশে কোথায় খুঁজে পেলে? হ্যাঁ, জিতকে তোমরা বাংলাদেশে কোথায় খুঁজে পেলে? তো আমার সেই কথাটা শোনার পরে এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছিলো যে হয়তো বা আমার সুযোগটা হয়ে যেতে পারে। বলে যে আগে যতগুলো হিরো নিয়ে আসছো এগুলো তো আসলে হিরো হওয়ার উপযুক্ত না, তোমরা জিতকে কোথায় বাংলাদেশে কালেক্ট করলা? কারণ তখন আমি ক্লিন শেপ ছিল না, একটু হালকা হালকা দাড়ি ছিল, সব কিছু মিলিয়ে। তো আপনার কথার সঙ্গে কিন্তু সেটা মিলে গিয়েছে যে ইন্ডিয়ান একটা ফ্লেভার। আমি জীবন চৌধুরীকে যতবার আমি এপিসিতে দেখেছি ততবারই পরিপাটি দেখছি, পুরো পুরো একদম সিনেমাটিক হিরোর সাথে থাকছে। সবসময় সেজে গুজে কেন থাকতেন সেটা বলবেন? সবসময় সেজে গুজে থাকতাম, যেটা আপনাকে বলেছিলাম যে মোহাম্মদ হানান ভাই বলে দিয়েছিল যে তুমি যেখানেই থাকো, যে খাবারই খাও, যে অবস্থায় থাকো, তোমাকে মনে রাখতে হবে তুমি দরজা থেকে বাহিরে পা রাখলেই তুমি হিরো। আপনি আপনি কি জানেন যে বাংলাদেশে আপনাকে গরিবের ইলিয়াস কাঞ্চন ডাকা হয়? আমি অনেক খুশি যদি কেউ আমাকে ভালোবেসে এই উপমা দিয়ে থাকে, আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আমার খুব পছন্দের একটা নায়ক ছিলেন কাঞ্চন ভাই, এবং এত গুণী অভিনেতা, আমি তার ছবি দেখে আবেগে আপ্লুত হয়ে অনেক সময় কেঁদেছি। একটা বিষয় জানাবেন, আপনি চশমা পরে আছেন আমার সুন্দর, চশমাটার দাম কত? হ্যাঁ, চশমাটার দাম কত সেটা হচ্ছে, হ্যাঁ চশমাটার তো একটু দাম আছে, বলতে হবে চশমাটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি, আমার খুব ভালো লেগেছে। তো ওখানে তো রুপি দিয়ে কিনেছি, বাংলাদেশে মনে হয় 4200 টাকা দাম করেছি। 4200 মানে বাংলাদেশের টাকা? বাংলাদেশের টাকা। সেটা যদি পরবর্তীতে আসলে কি সিনেমাতেই থাকবেন নাকি কোনো ব্যবসা ট্যাবসা? না দেখুন, আমাকে আমাকে দিয়ে আর কিছুই হবে না সিনেমায়। আমি অনেক ট্রাই করেছি, কারণ আমি আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন যে আমি 2005 সালে যদি এখানে আসি, এখন রানিং চলছে 2024 সাল, তার মানে 19 বছর। হ্যাঁ, এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে 19 বছর কেন এই ছেলেটি সুযোগ পায়নি। আসলে আমাদের চলচ্চিত্র অঙ্গনের কারো কোনো দোষ নেই, আমারও কোনো দোষ নেই, দর্শক আপনারা ভুল বুঝবেন না, ভুলভাবে বিষয়টি চিন্তা করবেন না, কারণ তখন আমি অনেক ছোট, আমার হিরো হিসাবে যে ম্যাচুরিটি দরকার সেটা পর্দায় যে একটা হিরো হিরো লাগবে তেমন ছিল না, আমাকে একদম বাচ্চা বাচ্চা লাগতো, তার কারণে আমার এই লং টাইম এই জার্নিটা ছিল। এখন আমি ছবি করছি, অনেকগুলি ছবি হাতে রয়েছে, কলকাতারও একটা ছবিতে প্রপোজ পেয়েছি, আপনাদের ভালোবাসা ও দোয়া থাকলে হয়তো খুব শীঘ্রই হয়তো ভালো কিছু করবো ইনশাআল্লাহ। তবে এই প্রথম দেখলাম যে জীবন চৌধুরী নায়িকা সহ একসাথে চলে আসছে, এটার কারণ না? এটার কারণ হচ্ছে আসলে গোপন প্রেম নাকি না নায়িকা পার্সোনাল? না পার্সোনাল না, তারপর হচ্ছে নায়ক ছাড়া নায়িকা তো যেমন মূল্য নেই, তেমন নায়িকা ছাড়া নায়কেরও মূল্য আছে বলে আমার মনে হয়। আমার দুটো নায়িকা এই মুভিতে আপনারা ইতোমধ্যে জেনে গিয়েছেন, একটা হচ্ছে নিজুম রুবিনা আর একটা হচ্ছে নুপুর খান। নুপুর খান আমার পাশে রয়েছে, আর নিজুম রুবিনা আসছে ইতোমধ্যে, সে অন দ্য ওয়ে, হ্যাঁ জ্যামে আটকে আছে, ফোনে কথা হয়েছে, হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই হয়তো ঢুকেছে। সেটা এখন শেষের দিকে জীবন চৌধুরী, জীবন চৌধুরীর জন্য আসলে সিনেমা করছে না নায়িকার জন্য সিনেমা করছে? আমি এমন তো হয় যে নায়িকার অনুরোধে সিনেমা হয়, হ্যাঁ তুমি আমাকে নায়িকা বানো আমি তোমার সাথে আসি, এটা না কিছু। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি সিনেমা করছি চলচ্চিত্রের জন্য, কোনো নায়িকার জন্য না, আমার জন্যও না। হ্যাঁ আমার জন্য বলতে পারেন, সেটা হচ্ছে
যে আমার শয়নে স্বপ্নে ধ্যানে জ্ঞানে চলচ্চিত্র ছাড়া আমি কিছুই বুঝি না। আরেকটা বিষয়, আমি যখন স্কুল স্টুডেন্ট ছিলাম তখন আমি রাতে ঘুমিয়েও দেখতাম যে আমি শাবনম ম্যাডামকে নিয়ে হাত ধরে ফুলবাগানে ডান্স করছি। হ্যাঁ, স্বপ্ন। হ্যাঁ, তাহলে আমি সিনেমা করবো না কে করবে? আচ্ছা, জীবন চৌধুরী, এখন যে সিনেমাগুলো হচ্ছে বেশিরভাগ ফ্লপ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, তারপরেও স্বপ্ন নিয়ে আসেন সিনেমাতে, দেখা যাচ্ছে যে আপনি আসলে এটা কন্টিনিউ করবেন কিনা, যে ফ্লপ হোক আর হিট হোক আমি সিনেমা করেই যাবো এরকম। দেখুন, আমি চলচ্চিত্রে এসেছি, চলচ্চিত্রের ডায়েরিতে যেহেতু নাম লিখিয়েছি, আমি চলচ্চিত্র মৃত্যুর আগেও মনে হয় ছাড়তে পারবো না। হ্যাঁ, সেটা আমার ভাগ্য বিধাতা আমাকে যেমনটাই রাখুক না কেন, কিন্তু আমি চলচ্চিত্র ছেড়ে অন্য কিছু কল্পনাও করতে পারি না। নায়ক, সাংবাদিক, দুটার মধ্যে আসলে ক্ষমতাবান কে, সাংবাদিক নাকি নায়ক? নায়ক, সাংবাদিক, তাই না? আচ্ছা, দুটোর মধ্যে ক্ষমতা বলতে চাচ্ছি না, তবে আমি একটু অন্যভাবে বলি, সেটা হচ্ছে সাংবাদিকরা হচ্ছে তারকা শিল্পীদের প্রাণ, একে অপরের পরিপূরক। যেমন আমি মনে করি, আমি জীবন চৌধুরী, আমাকে তারকা হতে হলে অবশ্যই আমার সাংবাদিক ভাইদের সহযোগিতা অলওয়েজ পাশে থাকতে হবে। আমি এই পেশায় আসার আগে একটা মুহূর্তে আমি কিছুদিন সাংবাদিকতার পেশায় ছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল। তো সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে এটা অত্যন্ত একটা সম্মানজনক পেশা, এবং এটাকে যদি কেউ অবমাননা করে বা অমূল্যায়ন করে সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যর্থতা। তো ভালো থাকবেন, আর বাংলাদেশ দর্শক আপনার সিনেমা জানি দেখে, এই জন্য যা সেটা উইশ করে দেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শক, আপনাদের প্রতি অফুরন্ত ভালোবাসা, হৃদয় নিংড়ানো ভালোবাসা সবটুকুই রয়েছে। আপনাদের ভালোবাসা নিয়েই আমাদের পথ চলা, আপনাদের জন্যই আজকের আমাদের এই চলচ্চিত্র, আপনাদের জন্যই আমরা নায়ক। তো আপনারা হলে গিয়ে ছবি দেখবেন, আমাদের উৎসাহ দিবেন, অপসংস্কৃতি বর্জন করবেন, এটা আমার বিনীত অনুরোধ থাকবে। দেখুন, আমাদের বাংলার টেকনিশিয়ান, বাংলার আর্টিস্টরা একেবারেই কিন্তু খুব যে মূল্যহীন তা কিন্তু নয়, তবে আমরা যদি আপনাদের ভালোবাসা পাই আমরা অনেক দূর এগিয়ে যাব, অনেক কিছু করব। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশ এগিয়ে যাচ্ছে, তা আমার বিশ্বাস যে আজকের বাংলার 68,000 গ্রামে যত দর্শক রয়েছেন তারা যদি আমাদের পাশে থাকেন, শুধু আমরা আপনাদের ভালোবাসার কাঙ্গাল, আপনাদের ভালোবাসাটুকুই চাই, তাহলে এই শিল্প, মাননীয় প্রধানমন্ত্রীর সুরে তাল মিলিয়ে আমাদের চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াবে, এগিয়ে যাবে। আসলে বর্তমানে তো নাই বলতে চলে, এক শাকিব খানের উপরেই পুরো ইন্ডাস্ট্রি ভর করে আছে। আসলে আমাদের নতুন নতুন নায়ক লাগবে, তাই না? শুভকামনা, ভালো থাকবেন, ভালো কিছু বিষয়। জি, থ্যাংক ইউ, আপনাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন রইল। আপনি সহ আপনাদের প্রফেশনে যত সাংবাদিক বৃন্দ রয়েছেন সকলের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা। থ্যাংক ইউ।